এভরিওয়ান, আমি সৌরভ। অ্যান্ড আজকে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিও সেখানে রং করার পদ্ধতি আমি দেখাবো বিশ্বকর্মার। তো প্রথমে খড়ি মাটি গুলে নিতে হয়। তো খড়ি মাটি প্রথমে ভিজিয়ে রাখতে হয়, তো জলে ভিজিয়ে রাখবে একদিনের মতো। তারপরে এভাবে খড়ি মাটিটিকে যতটুকু পরিমাণ লাগবে সেটুকু নিয়ে এরকম চটকে নিতে হবে, অনেকটা চটকে নিতে হবে। কারণ যদি যতটা স্মুথনেস যখন না আসবে, তোমার রঙের যে স্ট্রেংথ আর রঙের কোয়ালিটি ভালো হবে না, তো ভালো মতো চটকে নিতে হবে। তো চটকে নেওয়ার পরে হালকা জল মিশিয়ে নিতে হবে। তারপরে একটু পাতলা করার জন্য আমরা জল মিশিয়ে নিয়ে থাকি। তো জল মিশানোর পরের জল মিশিয়েও ওরকম স্মুথনেসটা আনতে হবে। অ্যান্ড তারপরে আমরা এখানে তেঁতুলে বেশি আঠা দেব। আর আমরা এই ভিডিওটাতে পুরো বডি মানে খড়ি মাটি থেকে শুরু করে বডি কালার করা পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন, এখানে তেঁতুলে বেশি আঠা মিশিয়ে দেওয়া হচ্ছে। তো যেটা বলতে চাইছিলাম, বডি কালারের রঙটা কীভাবে বানানো হয় এই ভিডিওতে আমি পুরো ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং কতটা কী দিতে হয় ওটা ডিপেন্ড করবে তোমাদের উপর, তোমরা কতটা মিশাবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখো সবাই। ভিডিওটিতে আমি বডি কালার রঙ মিশানো কীভাবে বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে খড়ি মাটি ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো খড়ি মাটিটা ছেঁকে নিতে হবে। তো ছেঁকার জন্য আমরা কাপড়ের কাপড় ইউজ করি, তো অন্য কিছু আমরা ইউজ করি না, কারণ সেটাতে ভালো আসে না। তো আমরা কাপড় ইউজ করি এরকম চিপে চিপে রঙটা ভেবে, এতে কী হয় নোংরাটা কাপড়ের ভিতরে আটকে যায়। তো তারপরে আমরা মেশিন গানে, তোমরা যদি চাও তো গান ইউজ করতে পারো, আর না হলে তুলি দিয়ে রং করতে পারো। তো ভিডিওটি সবাই, আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাইকে বলছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কারণ আমরা তোমাদের জন্য এই সমস্ত কিছু করার চেষ্টা করছি। আর চাই তোমাদেরকে নিয়ে আরও আমরা আগে যেতে, এবং সবার অনেক সাপোর্ট পাচ্ছি। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর তোমার সাথে আমাদের সাথে থেকো। আর ভিডিওগুলি দেখো আমাদেরকে, আমরা চাই যে মানে ভিডিওটি লেন্থ একটু বড় হয়। আমি বুঝতে পারি যে তোমাদের অনেক সময় অসুবিধা হয়ে থাকে, এটা মানে অনেক বড় ভিডিও হচ্ছে, বাট কিচ্ছু করার নেই আমাদের এখানে। তো তোমরা যদি বলো যে ভিডিও শর্ট করতে, আমি ভিডিও শর্ট করে দেবো। আর যদি অনেকেই বলছে যে ভিডিও বড় হলে কোনো অসুবিধা নেই, তো আমি চেষ্টা করছি যতটা মিডিয়াম মানে বেশ খুব বেশিও না খুব কমও না করার চেষ্টা। তো দেখুন, স্প্রে দিয়ে আমরা রং করছি। তো নেক এর পরে আমি কিছুটা ভিডিও হওয়ার পরে আমি তোমাদের দেখাবো কীভাবে বডি কালার করতে হয়, বডি কালারে কী কী রং মিশাতে হয়। তো ভিডিওটি সবাই পুরো দেখবে। তো এখানে আমি তোমাদের দেখাবো বডি কালার কীভাবে করতে হয়। যে কালারটা দেখছো এখানে, আমরা ইয়েলো হোয়াইট অ্যান্ড অরেঞ্জ মিক্স করি। আমরা দেখছি যে খড়ি মাটির আমরা যেহেতু একটু খড়ি মাটির কোয়ান্টিটিটা বেশি থাকবে, তো সেখানে আমরা খড়ি মাটি বেশি নেওয়ার পরে ওখানে হলুদের পরিমাণটাও একটু বেশি দেবো। তো হলুদের পরিমাণটা যখন হলুদ ভাবটা চলে আসবে খড়ি মাটিতে, হালকা হালকা হলুদ ভাব, তখন আমরা ওর ভিতরে অরেঞ্জ কালারটা হালকা দিতে থাকবো, মানে ড্রপ ড্রপ দিয়ে। কারণ অরেঞ্জ কালার বেশি হয়ে গেলে লালটে ভাব হয়ে যাবে, তো এর জন্য এক একটা ড্রপ মানে একটু একটু ড্রপ দিয়ে দিয়ে আমরা দেখবো যে কালারটা কেমন আসছে। তো যারা ডিপ করতে চাও, তারা একটু বেশি লালটে ভাব করতে চাও, তারা দু তিন ড্রপ বা একটু বেশি দিবে। আর যারা একটু লাইটের মধ্যে আনতে চাও, হালকা লাইট লালটে ভাব থাকবে, তারা অল্প অল্প রং দিয়ে দেখে দেখে নেবে। তো
পুরোটাই নিজেদের উপর আমরা কতটা রং দিতে পারবো। কিন্তু তোমাদের এটা ধ্যান রাখতে হবে যে সাদা কালারটা বেশি থাকবে, মানে খড়িমাড়িটি কোয়ান্টিটি বেশি থাকবে, তার থেকে একটু কোয়ান্টিটিতে বেশি থাকবে ইয়েলো, তার থেকে একদম কম কোয়ান্টিটি মানে যেটা দিয়ে দিয়ে তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে অরেঞ্জ কালার। তো আশা করি সবাই বুঝতে পারছো এবং ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি চাই তোমরা শেয়ার করো ভিডিওগুলি, অ্যান্ড পুরোটা দেখার চেষ্টা করো। আমি তো যতটা পারছি তোমাদের জন্য হেল্প করার চেষ্টা করছি। অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আমি একটা লাইভ সেশন রাখবো তোমাদের জন্য। তো একটু কাজটা একটু কম হোক, আমার এই বিশ্বকর্মা পুজোর দিন আর তো মহানয়ের দিন একটা লাইভ সেশন রাখার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আমি স্ট্যাটাস পোস্ট করে দেবো যদি লাইভ সেশন আসি। তোমরা ভিডিও যদি কন্টিনিউ দেখো, thank you.